স্বাগত অন্যপক্ষে আমি সাজান উর্মি আছি আপনাদের সাথে নারীর অধিকারের সংগ্রাম বা নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা হয় নারীর সাফল্য ব্যর্থতা এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কি চেহারায় আছে অন্যপক্ষ তা খুঁজে দেখে পর্বতারোহণ পুরুষদের কাজ এই ধারণাকে ভুল প্রমাণ করে নারীদের জন্য পর্বতের রাস্তা দেখিয়েছিলেন ১৯৭৫ সালে প্রথম নারী এভারেস্ট জয়ী জুন কোতাবি তার দেখানো পথে কোনো গাইড ছাড়াই প্রথম এভারেস্ট জয় করেন আফ্রিকান নারী সোফিয়া ডানেনবার্গ সবচেয়ে বেশি বয়সে এভারেস্ট জয়ের রেকর্ড করেছেন ৭৩ বছর বয়সী জাপানি তামে ওয়াতানাবে সর্বশেষ গত ২২ মে ২৪ বার এভারেস্ট জয় করে বিশ্ব রেকর্ড করেছেন নেপালের নারী কামি রিটা শেরোপা বাংলাদেশের প্রথম হিমালয় জয়ী নারী নিশাত মজুমদার এরপর অনেক নারী নানা প্রতিবন্ধকতা পেরিয়ে পর্বত ডিঙিয়েছেন ঠিক কোন নেশা থেকে নানান প্রতিবন্ধকতা পেরিয়ে নারীরা পাহাড় ডিঙান আর তা পেরুতে গিয়ে সামাজিক বাধার পাহাড় কতটা ডিঙাতে হয় অন্যপক্ষে আমরা কথা বলবো সামাজিক পাহাড় পেরানো নারীরা এই বিষয়টি নিয়ে সঙ্গে আছেন পর্বতারোহী ও সাইক্লিস্ট আফরিন শরীফ বিথি এবং পর্বতারোহী শায়লা বিথি আপনাদের দুজনকেই স্বাগত একটু ভিন্ন রকম আমরা এই ধরনের অন্যপক্ষে সবসময় আলোচনা করি হত্যা ধর্ষণ বা এই ধরনের সিরিয়াস বিষয় নিয়ে আপনাদের বিষয়টিও নিশ্চয়ই সিরিয়াস এবং সব থেকে বড় কথা হচ্ছে এক ধরনের অ্যাকনোলেজমেন্ট বা স্বীকৃতির ব্যাপার মাঝে মাঝে যারা এই যে মেয়েরা এই কাজগুলো করেন তাদেরকে আমরা মনেই করি তাদের কথা সবার সামনে তুলে ধরা উচিত দুজন একটু দুই রকম আপনি পর্বতারোহী আর আফরিন শরীফ বিথি আপনি ঠিক পর্বতারোহী বলতে যা বোঝায় তা না কিন্তু আপনি সাইক্লিং করেন এবং নিজে প্রচুর ঘুরে বেড়ান শায়লা বিথি আপনার কাছে আমি খুব ছোট করে আসলে জানতে চাইবো যে শুরুতেই এই যে পাহাড় ডিঙানোর গল্প আমরা বলছি প্রথম বাধাটা আসলে কোথা থেকে আসে আমাদের আমাদের সমাজে প্রথম বাধা বলতে যেটা বোঝায় অবশ্যই ফ্যামিলি থেকে কারণ ফ্যামিলি মেম্বাররা কখনোই চায় না এত এক্সট্রিম কিছু একটা করে কারণ তারা তো আসলে ব্যাপারটা ওইভাবে জানে না তাদের ধারণা যে পর্বতারোহণ একটা এতটুকুই জানে যে এটা একটা ঝুঁকির কাজ এবং এখানে অনেক অন্য কোনো স্পোর্টসে যেটা হয় না যে মানুষ মারা যায় খেলোয়াড়রা মারা যায় যেটা শুধুমাত্র পর্বত আরোহণের ক্ষেত্রেই হয় অনেক মানুষ মারা যায় এখানে সো পরিবার থেকে প্রথম ঝুঁকিটা বাধাটা আসে যে না তুমি কেন এটা করবে তুমি অন্য কিছু করো অন্য কোথাও ফোকাস করো মানে বাধাটা কি এরকম যে এটা ঝুঁকির কাজ যখন একটা পুরুষ করতে যায় তখন তো তার প্রতিও একই ধরনের প্রতিবন্ধকতা আসে বাবা মা তো নিশ্চয়ই ছেলেকেও বলবে যে এটা ঝুঁকির কাজ এখানে যেও না মেয়ে হিসেবে আপনার আলাদা করে ঝুঁকি বা আলাদা করে প্রতিবন্ধকতা তারা তাদের ধারণা এটাই যে ছেলেরা হয়তো এত কঠিন একটা কাজ করতে পারবে মেয়েরা পারবে না তাদের প্রাথমিক ধারণাটাই থাকে এটা যে পারবো না আমরা করতে কারণ তারা তো আসলে জানে না যে আমার মধ্যে কতটুকু ক্ষমতা আছে বা আমি আসলে কি পারবো কিন্তু তারা ভাবেই যে আমি আসলে পারবো না সো সেই জায়গা থেকেই সেফটির কথা চিন্তা করে তারা বলে যে না এটা তুমি করো না আর সামাজিক যে ব্যাপারগুলো সেগুলো তো অবশ্যই আছে তারা মানে যখন দেখা যায় মেয়েরা এরকম কাজ করছে তখন তারা পিছনে কিছু বলে যে হ্যাঁ তুমি বাইরে যাচ্ছ দেশের বাইরে যাচ্ছ কাদের সাথে যাচ্ছ কেন যাচ্ছ কি করছি না করছি এটা নিয়ে তারা মোটেও চিন্তিত না তাদের মানে কথাটাই থাকে এরকম যে তুমি কেন মানে দেশের বাইরে যাচ্ছ একা যাচ্ছ কেন বা কাদের সাথে যাচ্ছ এরকম একটা কথা থাকে তাদের আরো গল্প শুনবো আফরিন শরীফ বিথি আমি আপনার প্রতিবন্ধকতা গুলো জানতে চাই আপনি বলছিলেন যে আপনার পরিবার থেকে আপনার কোনো কাজে কখনো বাধা দেওয়া হয়নি এখন এই এই সময়ে এসে কি কি বাধা আসলে ফেস করেন আপনার চলার ক্ষেত্রে আপনার মানে আপনি বলছিলেন যে আপনি সাইকেল চালিয়ে দেশ ঘুরছেন বা সাইক্লিং করে সাইকেল নিয়ে দেশ ঘোরার যে বিষয়টি সেটি সেই কাজটি আপনি করছেন আপনি কি কি বাধা বোধ করেন আমি আসলে হচ্ছে ছোটবেলা থেকেই সাইকেল চালাই আর আমার ফ্যামিলিতে সত্যি বলতে আমি ফ্যামিলি থেকে ওরকম কোনো বাধা পাইনি যে মেয়ে হিসেবে সাইকেল চালানো রিস্কি অথবা সমাজ কিভাবে দেখবে এটা নিয়ে কারণ আমি ওই স্বাধীনতাটা পেয়েছি পরিবার থেকে আমার বাবা এবং বোন আমার আমি সহ আমরা পাঁচ বোন তো হচ্ছে এরা খুব সাপোর্টিং কিন্তু হচ্ছে সমাজের একটা প্রভাব সেটা থাকবেই থাকে যেমন হচ্ছে আমি যখন গ্রামে সাইকেল চালাইতাম সবাই তাকাই থাকতো যে মানে মেয়ে হয়ে সাইকেল চালাচ্ছে আমি শার্ট পরতাম সেটা নিয়ে যে শার্ট পরে সাইকেল চালাচ্ছে
এরকম কিছু কথা শুনতেই হয়, তো সেটা আসলে উপেক্ষা করতে হয়। আমি ওই ছোটবেলা থেকে উপেক্ষা করে করে আসছি, ওগুলো কানে দিইনি, গায়ে লাগাইনি, তো এ পর্যন্ত। আমরা তো গ্রামে দেখি বরং এখন যে অনেক গ্রামে মেয়েরা সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে, বা একটা সময় ব্রাক যখন প্রথম বাংলাদেশে কাজ করা শুরু করলো তখন নারীদের মোবিলিটির কারণে কিন্তু সাইকেল তাদেরকে দেওয়া হতো। সেই সময় থেকে আপনার কি মনে হয়, আপনি তো গ্রামে বড় হয়েছেন, সেই সময় থেকে এত বছর পরে এত নারীবাদী আন্দোলন হচ্ছে বা নারীবাদের কথাবার্তা আমরা বলছি, অবস্থা কি পাল্টেছে নাকি আরো খারাপ হয়েছে? না, পাল্টেছে বলতে সাইক্লিংটা এখন অনেক অনেক মেয়েরাই চালায়, বিশেষ করে উত্তরবঙ্গে আমি দেখেছি, দিনাজপুরে গিয়েছি তখন ওখানে খুব স্বাভাবিক, মানে প্রচুর মেয়ে হচ্ছে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে। এখন এটা হচ্ছে চোখের সবার একটা ব্যাপার আছে যে দেখতে দেখতে মানুষের ব্যাপারটা অভ্যাস হয়ে যায়, কিন্তু হচ্ছে আপনার এমনি আমাদের বাংলাদেশ বলেন বা তৃতীয় বিশ্বের যে সামাজিক অবস্থাটা থাকে, নারীদেরকে ওভাবে তারা দেখতে চায় না, এক ধরনের রিলিজিয়ান একটা ব্যাপার আছে সেখান থেকে কিছুটা, তো অতটা যে পাল্টেছে সেটা আমি বলবো না, তবে অনেকে চালায় এবং অনেকে চালানো দেখে অনেকে সাহস করে নিজেও বের হয়। আমার সাথে অনেক মেয়ে পর্যন্ত যোগাযোগ করেছে যারা আমাকে দেখে সাহস পায় যে ওরাও সাইক্লিং করবে, সাইকেল কিনবে, কিন্তু সেটা হচ্ছে দেখতে দেখতে একটা বেড়েছে, কিন্তু সোসাইটির যে মেইন যে প্রবলেমসগুলো সেগুলো কিন্তু আসলে আছে, ওগুলো পুরোপুরি শেষ এখনই হবে না, সময় লাগবে অনেক। শালাবিথি, আবারও আপনার গল্প শুনতে চাই। প্রথমত একটু জানতে চাই যে আপনি কোন কোন পাহাড়ে গেলেন বা পাহাড় জয় করা বলতে যা বোঝায় সেগুলো একটু জানতে চাই, তারপরে আমি অন্য প্রশ্ন করছি। আমার অভিযান হয়েছে এ পর্যন্ত চারটা পর্বতে, এর মধ্যে প্রথম ছিল মেরাপিক এবং তারপরে ছিল লাকপাড়ি, সরি লারকে, এবং তারপর হচ্ছে লাকপাড়ি এবং লাস্ট হচ্ছে ফাটচামো। তো এর মধ্যে যেটাকে জয় বলেন আপনারা, আমরা আসলে যারা পর্বতে যাই আমরা ওভাবে জয় বলতে পছন্দ করি না, জয় হয়েছে মেরাপিক এবং হচ্ছে গত বছর। জয় বলতে আসলে কি বোঝায়, মানে একদম পিকে উঠে একটা চূড়াতে পতাকা ওখানে দেওয়া, এটা কি জয় বলা হয়? না, একদম যে কোনো শেষ পর্যন্ত যাওয়া, শীর্ষবিন্দু, হ্যাঁ শীর্ষবিন্দুতে যাওয়া, যে কোনো একটা মাউন্টেনের শেষ পর্যন্ত যাওয়া, এটার মধ্যে মেরাপিক ছিল এবং লাস্ট গত বছর 2018 তে ছিল লাকপাড়ি, ওটা ছিল 7,045 মিটার। আর বাকি দুইটা হচ্ছে খারাপ ওয়েদারের জন্য আমাদের অভিযান ব্যর্থ হয়, একটা হচ্ছে আমাদের হাই ক্যাম্প থেকে নেমে আসতে হয় এবং একটা হচ্ছে বেস ক্যাম্প থেকে নেমে আসতে হয়। এই যে বেস ক্যাম্প পর্যন্ত যাচ্ছেন বা মেরাপিকে গেলেন, আপনি বলছিলেন যে মানে পরিবারের বাধাগুলো কি কি, আর সামাজিক বাধা বলতে আসলে আপনি কি বোঝান? সামাজিক বাধা মানে কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, নাকি সামাজিক বাধা মানে আরো কোনো কিছু? না, এখন তো আমার যে সারাউন্ডিং বন্ধু বান্ধব যারা আছে আত্মীয় স্বজন, মূলত এরাই তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বাইরের যে পরিবেশ ওটার সাথে এখনো তো ওইভাবে অ্যাডজাস্ট করার ব্যাপার আছে। তখন কি মানে কোন একটা দলের সাথে একসাথে যান নাকি? হ্যাঁ, আমি বাংলা মাউন্টেনিং এন্ড ট্রেকিং ক্লাবের মেম্বার, সো ওখান থেকে এই সব যে অভিযানগুলোর আয়োজন করা, আমি যতগুলোতে গিয়েছি ওই ক্লাব থেকে আয়োজন করা হয়েছে এবং আমি সেই মেম্বার হিসেবেই আমি এতগুলো অভিযান করেছি। যদি বলেন একটু যে এই যে মানে আপনাকে ডাকার কারণে তো এটা যে নারী হিসেবে যে প্রতিবন্ধকতাগুলো মেয়েরা ফেস করে, মানে বাংলাদেশে খুব ছোটখাটো বিষয়, এক বাসে উঠতে গেলে এক ধরনের ঝামেলার সম্মুখীন হতে হয়, এক তার মোবিলিটির সমস্যা আছে, ঘরের বাইরে কর্মক্ষেত্রে তাকে নানান ধরনের হ্যাসেলের শিকার হতে হয়, সেখানে আপনারা এক দেশ থেকে আরেক দেশে গিয়ে পাহাড়ে উঠছেন, উৎসাহের জায়গাটা বা ভালো লাগার বা নেশার জায়গাটা, প্যাশনের জায়গাটা আসলে কোথায়? আচ্ছা, প্যাশনের জায়গা, আমি কিন্তু প্রথম যখন ক্লাবে জয়েন করি আমি কিন্তু কখনো ভাবিনি যে আমি পর্বত আরোহণ করব। আমার জাস্ট যখন নিশু আপুকে দেখলাম, নিশাত মজুমদারও ক্লাবের মেম্বার ছিল, তাদেরকে যখন দেখলাম, জাস্ট ভালো লাগার জায়গা থেকে ক্লাবে জয়েন করা। এরপর আমি যখন ট্রেনিং করলাম, ট্রেনিং এ ভালো করলাম, টুকটাক ট্রেকিং করলাম, আমি যখন আস্তে আস্তে মানে ভালো করার একটা দিকে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল বা সবাই উৎসাহ দিচ্ছিল যে তুমি করতে পারবে, এটা করো, এটা তোমার জন্য অনেক ভালো কিছু একটা হবে। সো ওইটাই মূলত হচ্ছে আমার উৎসাহের জায়গা, এই
মাউন্টেনিয়ার মানুষগুলোকে দেখে দেখে আমার মূলত পাহাড়ের প্রতি ভালোবাসা, এমন না যে আমি ছোটবেলা থেকেই পাহাড় চিনতাম, ছোটবেলা থেকেই আমার পাহাড়ের প্রতি ভালোবাসা ব্যাপারটা মোটেও এরকম না। পাহাড়কে আমি খুব রিসেন্টলি চিনেছি, আমাদের এখানে তো পাহাড় এরকম নেই, আমরা নেপালের বাসিন্দা না যে আমরা সব সময় পাহাড় দেখে বড় হব, বড় হব মানে পাহাড় চেনাই হচ্ছে মুভির মাধ্যমে, এর বাইরে কখনো মানে ছোটবেলাতে আমি কখনো বান্দরবানেও যাইনি, সো দেখার প্রশ্নই আসে না। আমি জাস্ট ক্লাবে জয়েন করার পরে আমি পাহাড় জেনেছি, পাহাড় বুঝেছি এবং তখন থেকে আমার পাহাড়ের প্রতি মূলত ভালোবাসা। আমি আবারও এই গল্পে আসবো, একটা বিরতির সময় পৌঁছে গেছি, বিরতি থেকে ফিরে এসে কথা বলছি। কথা হচ্ছে আজ অন্যপক্ষে পাহাড় পেরিয়ে নারীরা, এই বিষয়ে সঙ্গে আছেন পর্বতারোহী শায়লা বিথি এবং সাইক্লিস্ট আফরিন শরীফ বিথি। থাকুন আপনারাও, বিরতির পর ফিরছি। আবারও স্বাগত অন্যপক্ষে, কথা বলছি আজ পাহাড় পেরিয়ে নারীরা, এই বিষয়ে সঙ্গে আছেন সাইক্লিস্ট আফরিন শরীফ বিথি এবং পর্বতারোহী শায়লা বিথি। এবার একটু আফরিন শরীফ বিথি আপনার অভিজ্ঞতা শুনতে চাই। আপনি বলছিলেন মাত্রই যে বিডি সাইক্লিস্ট থেকে আপনাদের একটা গিনেস রেকর্ড হয়েছিল, আপনাদের এই যে অর্জনের গল্প, এই আজকে আসলে আমরা শুধু অর্জনের গল্পগুলোই শুনতে চাই। এটা হচ্ছে 2016 সালে গিনেস রেকর্ডটা করেছিলাম। বিডি সাইক্লিস্ট হচ্ছে বাংলাদেশের বিগেস্ট সাইক্লিং গ্রুপ, যা বিভিন্ন রাইড দিয়ে থাকে। তো হচ্ছে আমি এদের সাথে অ্যাটেন্ড হই 2016। তো যারা আছে এই গ্রুপের হচ্ছে অ্যাডমিন ভাইয়া, এরা হচ্ছে একটা উদ্যোগ নেয় যে আমরা রেকর্ড করব আর সব সর্বোচ্চ সংখ্যক সাইক্লিস্ট নিয়ে এক লাইনে সাইকেল চালানোর একটা রেকর্ড আছে, ওটা ভাঙবো আমরা। তো ওটা হচ্ছে আগে হচ্ছে দুটা ট্রায়াল রাইড হয়, আমি একটা রাইডে হচ্ছে ট্রায়াল রাইডে অ্যাটেন্ড করেছিলাম। তারপরে 16ই ডিসেম্বর হচ্ছে আমরা রেকর্ডটা ভাঙে 300 ফিটে, বসুন্ধরা 300 ফিট এরিয়াতে। তো ওটা হচ্ছে খুব টাফ একটা কাজ ছিল, খুবই মানে ঝুঁকিপূর্ণ এবং খুব উদ্বেগ ছিল। কীরকম করা যাবে কিনা, এতগুলো সাইক্লিস্ট সেখানে, প্রায় আমরা 5000 সাইক্লিস্ট উপস্থিত ছিলাম। তারপরে 1186 জন সাইক্লিস্ট নিয়ে রেকর্ডটা আমরা করি। তো ওটা হচ্ছে এক লাইনে সাইকেল চালানো এবং খুব স্লো করে, যাতে সামনে পিছনে লেগে না যায়, ব্যাপারটা খুবই টাফ ছিল। এবং বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে তো আরেকটু বেশি টাফ মনে করে সোসাইটি, কিন্তু আমরা হচ্ছে অনেক মেয়েরা সেখানে অ্যাটেন্ড করেছিলাম। তো সেখানে আমি দেখেছি যে মানে এনার্জেটিক দিক থেকে বা ওরকম কোনো মেয়েদের কাছ থেকে ওরকম কোনো প্রবলেম হয়নি, বরং অনেক ছেলেরা হয়তো ছিটকে পড়েছে, লাইন থেকে বের হয়ে গেছে, কিন্তু কোনো মেয়ে ওভাবে খুব একটা হয়নি, খুব ভালোভাবে আমরা জয়টা করতে পেরেছিলাম। বাংলাদেশে যদি আমি মোবিলিটির কথা বলি, সাইকেল কি আসলে মেয়েদের জন্য একটা ভালো বাহন হতে পারে? অবশ্যই, কারণ হচ্ছে গণপরিবহন আমাদের যে অবস্থা, প্রতিদিনই আমরা যৌন হয়রানির ব্যাপারটা দেখছি। তো সেক্ষেত্রে সাইক্লিং তো খুবই সেফ একটা তারপর হচ্ছে আপনার এক্সারসাইজের একটা ব্যাপার আছে, তারপর হচ্ছে আপনি যখন তখন সাইকেল নিয়ে বের হতে পারছেন, জ্যাম উপেক্ষা করা যাচ্ছে। আমি মনে করি যে সাইক্লিংটা সব কি মানে আপনি বিভিন্ন রকমের রেকর্ড করেছেন, কিন্তু ঢাকার রাস্তায় কোনো কাজে, নিজের কোনো কাজে প্রয়োজনে সাইকেল চালিয়েছেন? আমি আপনার অভিজ্ঞতা কি? হ্যাঁ, আমি হচ্ছে জব করতাম মহাখালী একটা নিউজ পেপারে ছিলাম। তো আমি আজিমপুর থেকে মহাখালী সাইক্লিং করে অফিসে গিয়েছি, প্রতিদিন যে গিয়েছি তা না, অনেক দিন গিয়েছি। তো এটা করতে গিয়ে দেখেছি খুব টাফ অবশ্য কাজটা, কারণ সাইক্লিং যারা করে, প্রথমত আমাদের এখানে সাইকেলের কোনো লেন নেই, লেন নেই, ইয়েস আমি সেটাই বলতে চাচ্ছিলাম, লেন নেই, হচ্ছে বাস থেকে পিছন থেকে বারবার হচ্ছে সাইরেন দেয়া হয়, হর্ন দেয়া হয়, তারপরে হচ্ছে আপনার বাইকার যারা থাকে, আমরা যে পাশ দিয়ে সাইকেলটা চালাই ওদিকেই কিন্তু বাইকাররা বাইক নিয়ে চালায়, তো ওরা পিছন দিক থেকে খুব মানে হর্ন দিতে থাকে। মানে এটা কি শুধু সাইকেল বলে নাকি সাইকেলের আরোহী একজন মেয়ে বলে? এখন এটা আসলে বিভিন্ন কারণে, এটা তো অবশ্যই যে একটা মেয়ে কি ডিস্টার্ব করছে, সাইকেল নিয়ে বের হইছে, আমরা নির্বিঘ্নে চলে যাব বাইক নিয়ে, সেটা তারা পারছে না, তারা অবশ্যই। সেটা তো আপনার মনে যে সমস্ত নারী বাইকার আছেন তারাও এই ধরনের সমস্যার মুখোমুখি হন, যে তো সেক্ষেত্রে সাইক্লিস্ট যারা তাদেরকে কি আরেকটু বেশি ঝামেলা ফেস করতে হয় কিনা? আরেকটু বলতে না, একই মনে হয় আমার কাছে, দুটো ব্যাপারে একই, খুব তাদের থেকে বেশি তা না, তবে সাপোর্টিংও থাকে। যেমন অনেক সময় আমি দেখেছি আমাকে আশপাশ থেকে কোনো মুরব্বি বা বলতেছে এই তুমি চলে যাও, খুব ভালো করতেছো, এরকম করে সাহস দেয়, এটাও হয়।
তবে হচ্ছে এটা সাইকেল চালান বা আপনি হচ্ছে মোটরসাইকেল চালান একই রকম মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা। শালাবিথি, আপনার গল্প তখন খানিকটা অসমাপ্ত ছিল, আপনি বলছিলেন যে পাহাড়ে ওঠার ব্যাপারে আপনি আগে থেকে ছোটবেলা থেকে এরকম কোন পর্বতারোহী হব এরকম কোন স্বপ্ন ছিল না, কিন্তু একটা ক্লাবে জয়েন করার পর থেকে এই স্বপ্নটা হলো। এরপরে আপনার মানে আপনি এই স্বপ্নকে আরো কারোর মধ্যে ছড়িয়ে দেওয়া সেরকম কোন ব্যাপার আছে কিনা, বা আরো বড় কিছু আমরা আমরা আমাদের মতো করে বলি জয় করা, আপনারা যদি জয় করা বলতে পছন্দ করেন না? হ্যাঁ অবশ্যই স্বপ্ন তো, কারণ আমি মনে করি মাউন্টেনিয়ারিং এমন একটা স্পোর্টস, এটা হচ্ছে সবকিছু থেকে অনেক বেশি ডিফারেন্ট। এখানে আপনাকে মানে অনেক বেশি আপনি মানসিক শান্তি পাবেন, যেটা আমার কাছে মনে হয়, এবং হচ্ছে আপনি মানসিকভাবে অনেক বেশি নিজেকে শক্তিশালী করতে পারবেন। সো আমি চাই সবাই মাউন্টেনিয়ারিং করুক এবং মানসিকভাবে অনেক বেশি স্ট্রং হোক। আর বড় কিছু করার যে ব্যাপারটা, অবশ্যই আমি আরো অনেক মাউন্টেনিয়ারিং করতে চাই, কারণ আমার তো মাত্র শুরু হলো। সো আমি চাই আরো বড় কিছু করতে। এখন মোটামুটি যেটা বলা চলে, আমি এভারেস্ট, একজন পর্বতারোহীর অবশ্যই স্বপ্ন থাকে সে কোনো একদিন এভারেস্টে যাবে। সো এভারেস্টে যাওয়ার জন্য প্রাথমিক, একদম প্রাথমিক যে প্রস্তুতিটুকু দরকার, আমার মোটামুটি সেটুক হয়েছে। আমি ট্রেনিং করেছি, আমি কয়েকটা মাউন্টেনে গিয়েছি। সো এখন শুধুমাত্র, আর এভারেস্টে যাওয়া তো অনেক বেশি এক্সপেন্সিভ, এটা অনেক বেশি খরচের ব্যাপার। সো আমি হচ্ছে যথেষ্ট পরিমাণ যদি স্পন্সর পাই, তাহলে হচ্ছে হয়তো খুব শীঘ্রই এভারেস্টে যাব। আপনি বলছিলেন পরিবারের কথা, আবার যদি একটু পরিবারের সমাজে ফিরি, আমার খুব মনে আছে যে আপনি কোনো একটা পিক জয় করার পরে অথবা বেস ক্যাম্প থেকে নেমে আসার পরে আপনি ফেসবুকে একটা ছবি দিয়েছিলেন যে আপনার পুরো মুখ একেবারে সানবার্ন হয়েছে। ওই সময় মেয়েদের সৌন্দর্য নিয়ে একটা ক্যাম্পেইন করছিলেন কোনো একটি পার্লারের বা মানে সৌন্দর্য বর্ধন প্রতিষ্ঠানের একজন স্বত্বাধিকারী, তখন আপনার বিষয়টি খুব আলোচনায় এসেছিল যে সৌন্দর্য আসলে কোনটি, এই মেয়েটি যে পাহাড়ে উঠছে সেটি সৌন্দর্য, নাকি এই সৌন্দর্য বর্ধককারী প্রতিষ্ঠানে যেসব মেয়েরা আসেন সেটি সৌন্দর্য। এই ধরনের এই যে সানবার্ন হওয়া, নিজের ত্বক পুড়ে যাওয়া, বা এই যে একা যাচ্ছেন অথবা কয়েকজন ছেলের সঙ্গে যাচ্ছেন, এই বিষয়গুলো আসলে কতখানি মনোযোগে ব্যাঘাত ঘটায়? কারণ আপনি বলছিলেন যে এই মাউন্টেনিং একেবারেই আলাদা অন্য সব প্যাশন থেকে, এই মনোযোগে ব্যাঘাত ঘটায় কিনা? আচ্ছা, একটা ছেলের হয়তো এই ধরনের সমস্যায় পড়তে হয় না? এটা আসলে আমি ওইভাবে কখনোই আমার মনে হয়নি, বরং আমি যখন এক একটা অভিযান থেকে দেশে আসি আমার কোনো সমস্যা হচ্ছে না, বাট আমার আশেপাশে যারা আছে তারা অনেক বেশি চিন্তা, হ্যাঁ তোমার তো স্কিন এত বার্ন হয়েছে, তুমি এটা করো, ওটা লাগাও, এটা লাগাও, কিন্তু আমি আসলে ওটাই মানে তারা বলছে আমি শুনছি, ব্যাপারটা এতটুকুই, এর বাইরে এটা আমার কাছে খুব একটা মানে গুরুত্বপূর্ণ কোনো কিছু না। কারণ দেখা যায় সানবার্ন যেটা হয় এটা কয়েক মাসের মধ্যে আবার ঠিক হয়ে যায়, সো এটা নিয়ে আমার চিন্তিত হওয়ার কিছু নাই, বা আমি কখনোই এটা নিয়ে অতটা চিন্তিত না। কিন্তু আমার পরিবারের লোকজন অনেক চিন্তিত থাকে যে হ্যাঁ তোমার স্কিন এরকম হয়ে যাচ্ছে, যারা খুব কাছের বন্ধু বান্ধব থাকে তারাও খুব চিন্তিত হয় যে তোর স্কিন কবে ঠিক হবে, আদৌ ঠিক হবে কিনা, এটা কোনো সমস্যা হবে কিনা। তো এগুলো আমার জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করছে না, আমার মানসিক কোনো চিন্তায় ব্যাঘাত ঘটাচ্ছে না। আর মূলত যারা মাউন্টেনিয়ারিং করে তারা এটা জেনেই এখানে আসে যে হ্যাঁ স্কিন, এখানে স্কিনের বার্নটা এটা ইটস নট এ বিগ ডিল। আর কি হয় মানে আমি বলছি যে সানবার্ন ছাড়া, সানবার্ন না মানে আমি বলছি যে আপনার এই এই ধরনের অভিযানগুলোতে মানসিক যে প্রস্তুতিটা লাগে সেই প্রস্তুতিটা আপনারা কিভাবে? আচ্ছা, মানসিক প্রস্তুতি যেহেতু মাউন্টেনিয়ারিং হচ্ছে আমাদেরকে ট্রেকিং করতে হয়, সো আমাদের শারীরিকভাবে যতটা না ফিট থাকতে হয় মানসিকভাবে আরও বেশি ফিট থাকতে হয়। আমি 2018 একটা অভিযানে গিয়েছিলাম, ওই অভিযানে আমাদের লাস্ট একদম যখন আমরা সামিটে যাব, ওইবার আমাদেরকে হাঁটতে হয়েছিল টানা 18 ঘন্টা, রাত 2:30 থেকে শুরু করে পরদিন সকাল, পরদিন রাত আমরা 9:30 হচ্ছে আমাদের ক্যাম্পে ব্যাক করি। সো 18 ঘন্টা যখন আমি হাঁটি, আমার একটা স্বাভাবিক ওই উচ্চতায় একটা পর্যায়ের পরে কিন্তু আমার শরীর আর কাজ করবে না, আমার শরীরে যেহেতু খাবার দাবার যথেষ্ট থাকে না, শরীরের শক্তি শেষ হয়ে যাবে, তখন শুধুমাত্র মানসিক জোরে বা মানসিক শক্তি বলে আমাকে হচ্ছে হাঁটতে হয়। সো আমাদেরকে যতটা না শারীরিকভাবে ফিট থাকতে হয় মানসিকভাবেও ঠিক সেইমভাবে প্রিপেয়ার থাকতে হয় সব কিছুর জন্য। এই প্রিপারেশনগুলো কিভাবে সম্পন্ন করেন, নাকি বেস ক্যাম্পে গিয়ে সম্পন্ন করতে হয় নাকি এখান থেকে যখন শুরু করেন? আমরা দেশে ফিজিক্যাল ফিটনেসের জন্য আমরা যখন দেশে থাকি, ধরেন এক একটা অভিযানে যাওয়ার আগে 3-4 মাস আগে থেকে আমরা নিয়মিত মাঠে যাই, বেসিক যে এক্সারসাইজগুলো দরকার হয় ওগুলো করি, নিজের মানসিক যে স্বস্তির ব্যাপারগুলো এগুলো আরও বেশি স্ট্রং করার চেষ্টা করি।
এভাবে প্রশ্ন কোন মানে খারাপ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? পরিবার পরিবারের কথা বাদই দিলাম, মানে সমাজ বা আশেপাশের প্রতিবেশী, মানে কেন যাচ্ছেন বা কি কাজে যাচ্ছেন বা এটা করে কি হয়, এই ধরনের কোন মানে এটা তো বোঝানো খুব কষ্টকর ব্যাপার যে আমি পর্বতারোহণ একটা কাজ, এটা বোঝানো তো আমাদের সোসাইটিতে একটা বড় ঝামেলার ব্যাপার। এই ধরনের প্রশ্নের সম্মুখীন তো প্রতিনিয়তই হচ্ছে। পরিবার এখন একটা সময় এসে মেনে নিয়েছে বা বুঝতে পেরেছে ব্যাপারটা কেমন, কিন্তু এর বাইরে যারা আছে রিলেটিভ বা অন্যান্য যে মানুষ যারা আছে তাদেরকে বোঝানোটা এবং তাদের প্রশ্ন সব সময় এখন আমাকে করা বাদ দিয়ে দেখা গেল আমার ফ্যামিলি মেম্বার একটা সময় আমাকে করতো যে তুমি কেন যাচ্ছ, কি হবে বা কেন হবে, এভাবে কেন যাচ্ছ, পাহাড়ে গেলে কি হবে, তোমার অর্জনটা কি, আদৌ এটা তোমার লাইফে কোনো কাজ হবে কিনা বা কিছু অ্যাড করবে কিনা, হ্যাঁ অ্যাড করবে কিনা। এখন তাদেরকে তো আসলে বোঝানো সম্ভব না যে আমি কেন যাচ্ছি বা কেন মাউন্টেন আসলে কেন যাচ্ছেন। এই প্রশ্নের উত্তর আমি আসবো বিরতির পর, একটা বিরতির সময় পৌঁছে গেছি। কথা বলছি আজ পাহাড় পেরিয়ে নারীরা, এই বিষয়ে সঙ্গে আছেন সাইক্লিস্ট আফরিন শরীফ বিথি এবং পর্বতারোহী শায়লা বিথি। সঙ্গে থাকুন, বিরতির পর ফিরছি। আবারও স্বাগত অন্যপক্ষে। কথা বলছি আজ পাহাড় পেরিয়ে নারীরা বিষয়টি নিয়ে, সঙ্গে আছেন সাইক্লিস্ট আফরিন শরীফ বিথি এবং পর্বতারোহী শায়লা বিথি, দুই বিথি আমার সাথে। আফরিন শরীফ বিথি, আপনি যদি একটু বলেন যে ঢাকায় আপনি আপনার সাইকেল চালানোর অভিজ্ঞতা বললেন, কিন্তু আপনারা যখন বিভিন্ন ইভেন্টে যান অথবা বিভিন্ন রেকর্ড করতে যান, সেই সময় ঢাকার বাইরে যখন যান তখনকার অভিজ্ঞতা একটু জানতে চাই। ঢাকার বাইরে আমি গিয়েছিলাম শ্রীমঙ্গলে গত বছর 2018-তে, হচ্ছে বেডি সাইক্লিস্টের বার্থডে সেলিব্রেশন করতে আমরা গিয়েছিলাম, অনেক বিশাল একটা গ্রুপ বেডি সাইক্লিস্টের। তো ওখানে গিয়ে আমি যে ঢাকা থেকে সাইকেল চালিয়ে, না না, অনেকে কেউ কেউ সাইকেল চালিয়ে গিয়েছে, খুব কম, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে গাড়িতে করে নিয়ে গেছে, ছাদে করে, আর এমনি গাড়িতে গেছে আর ছাদের উপরে করে সাইকেল নিয়ে গেছে, এভাবে যাওয়া হয়েছে। তো মেইন ছিল আমরা শ্রীমঙ্গল শহরটা ঘুরবো সাইক্লিং করে, ওটাই ছিল মেইন। শ্রীমঙ্গল তো ছোট্ট একটা শহর। হ্যাঁ, তো ওইটাই ছিল মেইন কারণ। তো ওখানে যাওয়ার পরে দেখেছি আমি যাদের সাথে গিয়েছি, আমার পরিচিত যারা সাইক্লিস্ট আপন কাছের, তো ওদের সাথে গিয়েছি, ওরা সবাই তো ছেলে, আমি একা ছিলাম মেয়ে, আর অন্যান্য মেয়ে যারা গেছে ওরা ওই বড় গ্রুপের সাথে গেছে, আমি হচ্ছে ছোট গ্রুপ করে গিয়েছিলাম। তো ওখানে দেখা গেছে আমরা একটা কটেজে ছিলাম, তো সেখানে সবাই ছেলে, আমার ছোট ভাই হয়, কেউ বড়, কেউ ফ্রেন্ডের মতো, তো আমি একা হচ্ছি মেয়ে। এখন যেটা হয়, আমরা যখন ট্যুরে যাই জায়গাটা কিন্তু আমাদের, মানে আমি একটা মেয়ে, আমাকে একা একটা রুম ছেড়ে দেওয়া হবে, এটা খুব ব্যাপারটা ইয়া হয়, সমস্যা হয়ে যায়। তো আমাকে বলা হলো যে আপনাকে কোথায় কিভাবে দিব কি করব, আমি বলছি কোনো প্রবলেম নেই, আমি আসছি, আমার ওই ধরনের প্রবলেম নাই যে আমি ছেলেদের মধ্যে থাকতে পারবো না, যে বড় রুমটা আছে আমাকে জাস্ট ওখানে দিয়ে দেন, অন্যান্য আর যে যে আমার ছোট ভাইটি আছে যারা যারা, তাদের প্রবলেম নেই আমার সাথে থাকতে, ওদেরকে দিয়ে দেন, কোনো সমস্যা নেই। তো এটা দেখে ওরা খুব যে হ্যাঁ এরকম না হলে তো আসলে সমস্যা। তো সেরকম ভাবে থাকলাম, কোনো প্রবলেম হয়নি। ওখানে আমরা বেশ ছবি টবি তুললাম, তো আমি ছবি ফেসবুকে দিলাম, তো ওখানে একটা বাজে কমেন্ট আসছিল এরকম যে এতগুলো ছেলের মাঝে একটা মেয়ে, খুব মানে বাজে ধরনের একটা কমেন্ট আসছিল, বিশেষ করে ইঙ্গিত দিয়ে আর কি, হ্যাঁ যেটা হয় আর কি। তো আমি তো খুব মেজাজ খারাপ হয়েছিল, তো সেটার প্রেক্ষিতে আমি একটা লেখা দিয়েছিলাম অনলাইন পোর্টালে, আমি টুকিটাকি লেখালেখি করি নারীদের সমস্যা এসব নিয়ে। তো হচ্ছে ওখানে আমি বলেছিলাম আর কি যে এই যে এরকম যে একটা ভাবনা, এটা হচ্ছে আপনি এটা ভাঙবেন কি করে, যে আমি কিন্তু ওখানে ওরা এত সাপোর্টিং ছিল, এত হেল্পফুল ছিল, যে আমি ওরা কোনো প্রবলেম মনে করেনি, আমি কোনো করিনি, কিন্তু মানুষের প্রবলেম হয়ে গেছে। তো এইটা হচ্ছে কি আসলে অভ্যাস নাই, আমরা হচ্ছে যে ছেলে মেয়েকে খুব আলাদা করে রাখার একটা যে প্রবণতা, তো এইটা হচ্ছে সমস্যা, এটা ভাঙতে হবে। আমি যত ইজি হব আমার ফ্রেন্ডদের সাথে ছেলেদের সাথে, তত আমি দেখেছি ওরা তত মানে আমার সাথে ভালো বিহেভ করবে, ওদের কাছ থেকে কোনো ইয়ে আসবে না, আর যত আমি হচ্ছে নিজেকে আড়াল করে রাখতে চাইবো, হাইড করতে চাইবো, তত ওদের মধ্যে ঝামেলাটা হবে। তো এটা আমি এই কাজটা আমি করে দেখেছি যে এটা খুবই কাজে লাগে, আমি ওদের এত আপন করে নিয়েছি। যেমন আর একটা ইয়ে ছিল, আমি সাইক্লিং করতে গেছি, তো আমার হচ্ছে তখন হচ্ছে পিরিয়ডের সময় ছিল, তো সেখানে আমি একটা গ্রামের মতো জায়গা, ওখানে বাজারে আমি গেলাম, দেখি যে পাচ্ছি না, প্যাড নাই, তো আমি কি করব এখন, আমার ছোট ভাই হয় একটা,
ওকে হচ্ছে বললাম যে ভাইয়া তুমি আমাকে প্যাড এনে দাও, দূরের বাজার থেকে সাইকেল নিয়ে চলে যাও। তো একদম চলে গেল, আমাকে খুব সাপোর্ট দিল, অনেক দূর ছিল বাজার, সেখান থেকে আমাকে প্যাড এনে দিল। তো এই যে যে ব্যাপারগুলো, তা আমি যদি ভাবতাম যে না আমি একটা ওকে, আমি ওখানে গিয়ে কিন্তু ওর সাথে আমার পরিচয়, আগে ওকে আমি চিনি না, যে এটা বলা যাবে না, তা আমি তো নিজেই প্রবলেমটা ফেস করতাম। কিন্তু আমি সেটা মনে করিনি, আমি ইজি থেকেছি যে খুব নর্মাল একটা ব্যাপার, আমি বললে কিছুই যায় আসে না তাতে, তো বরং ও আরও খুশি হবে। তো দেখা যাচ্ছে ও কিন্তু খুশি হয়েছে যে আপু আমাকে রিলাই করে এটা বলেছে, ওর ভিতরে একটা সন্তুষ্টি ছিল। তারপরে সে আমরা খুব ভালো, আর সে আমাকে আপু বলে ডাকে, এরকম একটা সম্পর্ক আর কি। তো এই ব্যাপারগুলো আর কি, যে আমরা যত ইজি করব, হ্যাঁ আমরা নিজেরা যত ইজি করব, এবং এই যে দেখার যে অভ্যাস, আমি ওটা লিখেছিলাম যে ছেলে মেয়ে একসাথে আমরা ট্যুরে গিয়েছি, একসাথে সাইক্লিং করেছি, সেখানে আমি একা কেন, আমি একা, আমি কিভাবে একা হয় এতগুলো মানুষের সাথে, একা আমি একা নারী কেন? কারণ হচ্ছে সোসাইটি নারীদেরকে পিছিয়ে রেখেছে। যদি এখানে এরকম না হতো, পুরুষতান্ত্রিক সমাজ না হতো, তাহলে আমার সাথে হয়তো আরো নারীরা থাকতো না। আবার আরেকটা কথা বলা হয় যে একটা মেয়ের সাথে, একটা মেয়ে দুজন মেয়ে একসাথে গেলে তো বলা হয় যে তোমরা একা কেন যাচ্ছ, মানে দুজন মেয়ে কিভাবে একা হয় এটা আমার কখনো মাথা ঢোকে না আর কি। শালাবিথি আপনার কাছে আমার প্রশ্ন একই, যে যদি নতুন আপনারই মতো যারা, আপনারও খুব বেশি বয়স, আপনি মাত্র শুরু করেছেন, নিশ্চয়ই আপনি এভারেস্ট পর্যন্ত যাবেন, সেই শুভকামনা তো আমাদের রইল, কিন্তু যারা করতে চান আপনার মতো, তাদের জন্য আপনার কোনো বক্তব্য আছে কিনা? হ্যাঁ অবশ্যই, যারা করতে চায় অবশ্যই আমি সবাইকে বলবো যে এখন দেখা যায়, আমরা যখন শুরু করেছি খুব বেশি দিন না, এখন আরো বেশি মানুষজন কিন্তু জানছে ব্যাপারগুলো, এবং অনেকেরই আগ্রহ দেখছে। বিভিন্ন অভিযান থেকে আসার পরে অনেকে হচ্ছে আমাকে বলে যে আপু কিভাবে করব, কি করব, শুরুটা কোথেকে করব। তো এই ধরনের ইচ্ছা যারা পোষণ করে, অবশ্যই বলবো যে তাদের ইচ্ছার প্রতি আরো বেশি একাগ্র চিত্তে ভাবার যে ব্যাপারটা থাকে, এবং দেশের পাহাড়গুলো থেকে আস্তে আস্তে শুরুটা হোক, তারপরে ট্রেনিংটা হলে আস্তে আস্তে করে দেখা যাবে এই ব্যাপারগুলো করা শুরু করলেই বেটার কিছু পাওয়া যাবে। আর এই যে পরিবার এবং সমাজের যে প্রতিবন্ধকতা, এইভাবে এটা কিভাবে ভাঙা যাবে? আমি পরিবারের যারা আছে তাদেরকে বলবো, অবশ্যই এখন আমাদের দেশের নারীরা কিন্তু সবকিছুতেই আগাচ্ছে, তো পরিবারের মানুষজন আরো যদি একটু সহযোগিতাপূর্ণ মনোভাবের হয়, আর একটু সহযোগিতাপূর্ণ মনোভাবের হলে দেখা যাবে যে তাদের মেয়েরা আরো ভালো কিছু করছে এবং তাদের জন্য ভালো সুনাম বয়ে আনছে। আচ্ছা, একদমই শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আপনার মানে আপনি বলছিলেন যে এভারেস্ট হচ্ছে আপনার পরের গন্তব্য বা এর পরে আপনি যাওয়ার চেষ্টা করবেন, একটু যদি বিস্তারিত বলেন যে এভারেস্ট কি গন্তব্য নাকি তার আগে আরো কিছু আপনাকে করতে হবে? মানে আমরা যেটা জানি যে এভারেস্টে যাওয়ার আগে বেশ কয়েকটা ধাপ পার হতে হয়। আচ্ছা, এভারেস্ট যারা সাধারণত মাউন্টেনিয়ারিং করে, ওই যে আবারও বলছি একই কথা, সবারই হয়তো মনের কোথাও থাকে যে কোনো একদিন যদি আমি এভারেস্টে যেতে পারি। আমারও সেম, যে আমার সেই শুরু থেকে যখন আমি আস্তে আস্তে আগাচ্ছিলাম, অবশ্যই আমার মনের মধ্যে ছিল যে হ্যাঁ হয়তো কোনো একদিন আমি এভারেস্টে যাব। এবং এভারেস্টে যাওয়ার জন্য মোটামুটি যে প্রিপারেশনটুকু, ট্রেনিং করা এবং দুই একটা মাউন্টেনে যাওয়া, আমার সেগুলো অলরেডি ডান, আমি করে ফেলেছি। এখন সেই জায়গা থেকে আমি মনে করি যে হ্যাঁ হয়তো আমি এভারেস্টের জন্য কিছুটা হলেও, সো এখন নেক্সট যে সিজনটা আসছে আগামী বছর, এখন দেখা গেল, কারণ আবারও একই কথাই বলতে হচ্ছে যে স্পন্সর লাগবে, হ্যাঁ যেহেতু এটা বেশ ভালো একটা অ্যামাউন্টের ব্যাপার, সো পর্যাপ্ত পরিমাণ যদি স্পন্সর আমরা পাই তাহলে হয়তো আগামী বছর আমি আফরিন শরীফ বিতে। একদমই শেষ পর্যায়ে পৌঁছে গেছি, সাইকেল যারা সাইক্লিং করতে চান এবং সাইকেল শুধুমাত্র কোনো ইভেন্টের জন্য না, অথবা কোনো বিশেষ কোনো কিছু রেকর্ড করার জন্য না, যারা একেবারে বাস্তব জীবনের প্রতিদিন সাইকেলটাকে কাজে লাগাতে চান, তারা কি কি প্রতিবন্ধকতা ফেস করতে হতে পারে সেই বিষয়টি দিয়ে আসলে শেষ করতে চাই। জানা থাকলো আর কি তাদের যে এই প্রবলেম সলভ করতে হবে বা পার হতে হবে বাধা। হ্যাঁ বুঝতে পারছি। তো এটা হচ্ছে আমি বলবো যে যারা সাইক্লিং করতে আগ্রহী, আমার সাথে অনেক মেয়েরা এই পর্যন্ত আমাকে নক করেছে যে আপু আমি সাইকেল চালাবো, তো সবার প্রতি আমি যে, এবং তারা যে কারণে পারছে না, ফ্যামিলি থেকে প্রবলেম, সে সাইকেল কিনতে দিচ্ছে না, এগুলোও আমার সাথে শেয়ার করেছে। তা আমি বলবো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জাস্ট উপেক্ষা করতে হবে যে আমি এগুলা কিছু কেয়ার করি না, আমাকে আমি চালাবো এটা কোনো খারাপ কাজ না, এটা আমি কোনো অন্যায় কিছু করছি না, আমি সাইক্লিং করছি। সো এটা কে কে বললো সেটা একদমই মাথায় নেওয়া যাবে না,
কে কি ভাবলো এটা একদমই মাথায় নেওয়া যাবে না। নিজের স্বাধীন মতো কাজটা করতে হবে, এই মানসিকতাটা থাকতে হবে, মানে মানসিকভাবে দৃঢ় হতে হবে। আর যেটা হচ্ছে, তবে অবশ্যই খুব সেফটির ব্যাপার আছে এখানে, খুব বেশি প্র্যাকটিস না করে মাঠে বা রাস্তায় না চালানোই উচিত, হ্যাঁ নামা যাবে না। এবং অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে, হর্ন দেওয়ার ব্যাপারটা খুব প্রপারলি শিখতে হবে। তো এইগুলাই আর কি। আর হচ্ছে সাইক্লিং, আমি সবাইকে ইনভাইট করব যে আমাদের যে পরিবেশ দূষণের ব্যাপারটা আছে, তো আমরা সাইক্লিং নিয়ে অনেকেই হচ্ছে পরিবেশের জন্য কাজটা করে, পরিবেশ কীভাবে রক্ষা করা যায়, তো আমি সেজন্য সবাইকে ইনভাইট করব যে আপনারা যে পারেন আর কি, যতটা সাইক্লিংকে প্রমোট করা যায় আপনিও করতে পারেন। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি। দুজনের জন্যই শুভকামনা রইল, আপনি সাইকেল এবং আপনি পাহাড়, দুজনেই যেন আপনাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেন, সেই আশা আমাদের রইল। ধন্যবাদ দুজনকে। অন্যপক্ষে এই ছিল আজকের মতো, আগামী শুক্রবার আবারও ফিরব অন্যপক্ষ নিয়ে। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি, ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।